আরে বদরুল ভাই, আরে বদরুল ভাই, লক্ষ্মী ভাই আমার, থামো ভাই, লক্ষ্মী ভাই থামো, ভাই থামো ভাই, আজ এক সপ্তাহের দিকে তোমার পেছনে ঘুরছি ভাই, বাড়িতে গেলে বাড়িতে পেছিনি, অফিসে গেলে অফিসে পেছিনি, এই অঞ্চল সার্টিফিকেটটা সই করে দাও ভাই, লক্ষ্মী ভাই আমার সই করে দাও ভাই। আচ্ছা তুমি আমাকে এই দিক থেকে দৌড়তে দৌড়তে কি বেশ নাম ধরে ডাকলা? বদরুল ভাই, নামটা তো ভুল। ও তাহলে কি নাম ধরে ডাকবো? রেহাজ জেবরি ডাকবো। এই দেখো এবার অন্যায়ের চরম সীমা অতিক্রম করে গেলা, আমি কি লটারি হাজি সাহেব? হ্যাঁ, তুমি যে একটা অঞ্চল সার্টিফিকেট সই করতে এসো তার নামটাও ঠিকভাবে বলতে পারছো না ভাই। আমার ভুল হয়ে গেছে ভাই। ভুল হয়ে গেছে? তোমার জ্ঞান নাই যে কি নাম আমাকে ডাকতে হবে? শোনো, আমি শুধু মেম্বার না, আমি হাজি প্লাস মেম্বার। যখনই আমার কাছে অঞ্চল সার্টিফিকেট সই করতে আসবা একটু ভাবনা চিন্তা করে আসবা। আরে ভাই ভুল হয়ে গেছে গো, আগে নাম ঠিক করো। কথা ভাই ভাই ভুল হয়ে গেছে গো ভাই ভাই। আরে সাকি দাঁড়া 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 দাঁড়া, আরে সে বদলের কাছে অঞ্চল সার্টিফিকেট সই করতে গেলাম, শালো কি জারি রে, শালো কে লটারি হাজির সাহেব বুলাম বুলে বুঝে সই করে দিবো না তাই বলছে। আরে ছি 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 ছি, ওয়াই কি ভুলে রে ওকে, ও এক নম্বর জারি লো, ওকে যদি হাজির সাহেব না বলা হয় ও কারো কোনো দরখাস্ত সই করে দেয় না, আবার লটারি হাজির সাহেব বুলে গায়ে ঘা হয় কেন ভাই? লটারি হাজির সাহেব বুলে অত রেগে যায় কেন? আরে ওয়া বিরাট বড় জঘন্যতম হিস্টোরি, ওয়াই শুনবি তুই পারেছো, তোকে বলছি আমি। তাহলে শুন এবার, ওই বদরুল ছিল উড়ুম্বা ডাম্পালো, ও আর জোড়া ছিল না এলাকায় জানিস, ও আগে লটারি কাটত, এমন একটা দিন ছিল না ওই লটারি নাই কেটে ভাত খেত, ও আর মতো জুয়ারি লোক আমাদের এলাকায় দুটো ছিল না। ও লটারি কাটতে কাটতে হঠাৎ একদিন, কি ভাই আজকে লটারির ঘর কেমন আছে গো? দেখো ছটা টিকিটও ভালো আছে, আটটা টিকিটও ভালো আছে, তুমি যেটা খুশি সেটা নাও। আরে বিআই, বহুদিন ধরে তো লটারি কাটছি, তো একটা দিনও তো আমার ওই এক কোটি পড়লো না, শুধু ওই 600 টাকা 1200 টাকা ইয়াই পড়ছে। একটা 1 কোটি টাকার লটারি আইডিয়া করে দেন দেখি। শোনো আজকে লটারি দেওয়ার আগে গত 3 দিন কাছে পয়সা বাকি আছে, তাই আগে ফেলো দিয়ে লটারি নাও। আরে বিআই আপনি দেখেন এই রেজাল্টটাই সব বলবে, গতবার আমি যা লটারি কেটেছি আপনি শুধু বললেন যে 1,90,000 করে পড়বে, একটাতেও নাই। আমি এই 1 কোটিটা পেলে আপনাকে ওয়াই থেকেই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে তাহলে ওটা দিয়ে দিও, আর এই টিকিট দুটো নাও, দেখবা ইনশাল্লাহ পড়ে যাবে, আমি দোয়া পড়েছিলাম। দেখেন পড়বে তো, ইনশাল্লাহ পড়বে। আরে বিআই যদি এই টাকাটা পড়ে তাহলে কিছু ইলেকশনে লাগাবো আর একটা ভালো বাড়ি করব, আর যদি টাকা বেঁচে থাকে তাহলে হজও করব, বুঝতে পারলেন তো? যা তোমার ছটা খেলা পরে, যদি তোমার টাকা পড়ে আমি ফোন করে দেবো। ঠিক আছে। আরে বদরুল শোন, এখানটায় শোন বল। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক বেতনামী ক্যাব সম্পর্কে কথা বলতে চাই, যেটি সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, পিএসজি এবং সিরিয়া এএ অ্যাপের স্পন্সর। 22 মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল, এই অ্যাপটিতে আপনি আপনার প্রিয় দলকে সমর্থন করতে পারেন। এই অ্যাপে আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং সেই ম্যাচটি লাইভ দেখতে পারবেন। আপনি স্কোরে ভবিষ্যৎবাণী করে বাজিত হতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে, এবং বিএমডব্লিউ গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে, আপনি যা খুশি তা বেছে নিতে পারেন, এবং রেজিস্ট্রেশন করার সময় আমার দেওয়া প্রোমো কোড কেএস অন ব্যবহার করে প্রথম জমাতে 13,000 টাকা পর্যন্ত পান। আপনি সহজে পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার যেতে টাকা তুলতে পারবেন। আমি অনেকদিন ধরে এটি ব্যবহার করছি, আপনি এটি ব্যবহার করতে পারেন। তাহলে দেরি কিসের, গুগলে যান এবং অনেক বিটলিকে সার্চ করুন, আর প্রথম লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন, এবং রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড কেএস অন ব্যবহার করুন এবং বোনাস জিতুন। শুনছি নাকি লটারি কাটছিস? আরে লটারির টাকা মাকা পেয়ে বলে হজ করতে যাবে? কেন আমি লটারিতে টাকা পেয়ে হজ করতে যাই? কি কুড়িয়ে পাওয়া টাকাতে হজ করতে যাই তা তোর কি? আরে তুই লটারির টাকা কেন হজ করবি রে? ও তুমি যখন সুদ খাও আর সুদের টাকা খেয়ে নামাজ পড়তে যাও তখন কিছু হয় না? এটা সুদ খার ব্যাপারে কিছু বুঝবি নি, বুঝলি তো? ও ও এখন ছ্যাঁকা লাগছে সুদের লিগে বলছে, তার লিগে লাগবে না। তা তুই আকেনে কথা বলবি না, আমাকে কেন বললি যে আমি লটারি কিনে হজ করতে যাচ্ছি? এ তা তুই বলবি না, তুই লটারি কাছিস তা বেশি আবার ঝামেলা লাগাই তাই সে ডেকে। এই যা না যা, তোর সাথে কথা বলা ভুল হয়েছে আমার, প্রতি যাবো আমি। চুপ করে বসছিলি, বস থাক, বস থাকবো তো আমি। আরে বিয়া তুমি কোথায় আছো? তাহলে আমার কাউন্টার চলে এসো, আরে জলদি জলদি। আরে বিয়া কি হলো গো? আরে বিয়া তুমি মালাটা পড়ো, 1 কোটি টাকা পড়ে গেছে। আরে বলেন কি কই দেখি? এই দেখো দেখো দেখি, তুমি মিলিলো, এই দেখো ফার্স্ট প্রাইজ। আরে তা টাকা কবে পাবো? তাও মোটামুটি 3-10 টাইম লাগবে। তাহলে এই মালও আগে আপনি পড়েন, বুঝলেন তো? আরে আমি পড়লে তোমার কি করে হবে? এটা পেয়েছো তোমার খুশি, এটা আমার পাক্কা 50 লাখের টিকিট হয়ে যাচ্ছে, আর একটা ব্যবসা হয়ে যাবে, আর হজেও যাওয়া হয়ে যাবে। তোমার ইনশাআল্লাহ হয়ে যাক, এইটাই দিই। তাহলে এই টাকাটা পেয়েই হজে রওনা দিয়ে দিছি। যাও বিআই। ও তাহলে এই ব্যাপার না? ও হুজুর লটারি কেটে হজ গেছে, ইয়া চরম কাজ গো, ইয়া ইয়া জঘন্যতম হিস্টোরি।
আরে তুই তো ওর কাছে অঞ্চল সার্টিফিকেট সই করতে যাবি, তখন বুঝতে পারবি ওর ব্যবহারটা কিরকম। তাহলে ঠিক আছে ভাই, আমি আর বসলাম না বুঝলা, আমার বাড়ি যেটি ভাত ফাত খেয়ে দিয়ে বিকা বলা সই করতে যেতে হবে। আসসালামু আলাইকুম হাজি সাহেব। হাজি সাহেব? আরে হাজি সাহেব বাড়িতে আছেন? কে গো, কি নাম ধরে ডাকলে আবার? কেন হাজি সাহেব বলে ডাকলাম? আচ্ছা তোমাদের পুরা নামটা কি বলতে খুবই কষ্ট হয়। আমার পুরা নাম হচ্ছে মোহাম্মদ হাজি বদরুল সাহেব, আর তুমি তো শুধু হাজি সাহেব হাজি সাহেব করে ডাকছো। আচ্ছা তাহলে আপনি লোক দেখানোর লাগি হজ করেছেন, আল্লাহকে খুশি করার লাগি হজ করেননি? এই দেখো এবার মুখের ছাটবাট খারাপ হয়ে গেল। আল্লাহকে খুশি করার জন্য হজের নিয়ত 100 বার করেছি, কিন্তু আমি যে লাখ লাখ টাকা খরচা করে হজ করেছি, আমার একবার ইচ্ছা করে না হাজি ডাক শুনতে? আমার কি মনে চায় না যে আমাকে কেউ হাজি বলে ডাকুক? যতক্ষণ নাম ঠিকভাবে ডাকবা ততক্ষণ আমার বাড়ির সামনে আসবা না। যখনই বলবা যে মোহাম্মদ হাজি বদরুল সাহেব বাড়িতে আছেন, তখনই সার্টিফিকেট সই করতে আসবা। যাও। প্যারে বুজুর্গ দোস্ত আজিজ, অবৈধ টাকা পয়সায় হজ করলে অহংকারের ধরনটা ঠিক এইরকমই হয়। রব্বুল আলমিন যেদিনই হজ করার তৌফিক দান করুন না কেন, উদ্দেশ্য যেন থাকে একটাই, তাকে রাজি খুশি করব। কখনোই যেন হাজি ডাক নাম শোনার জন্য এই উদ্দেশ্য যেন না হয়। আমাদের শর্ট ফিল্মটি যদি আপনাদের ভালো লেগে থাকে আরও অন্যান্য ভাইদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফিজ।